ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ বেশ কিছু হিন্দু বাড়ি ঘরে হাত। বিভিন্ন পেজ বলতো যে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, আবার বিভিন্ন পেজ বলতো যে ফুল সিলেবাসে পরীক্ষা হবে। তাৎক্ষণিক কার আগে কে দ্রুত ফেসবুকে পোস্ট করতে পারবো, স্যাটায়ার মিমি এবং সংবাদ এগুলোর মধ্যে তফাত আছে। দিনটি 29 সেপ্টেম্বর 2012। ফেসবুকের এক ফেক পোস্টকে কেন্দ্র করে কক্সবাজারের রামুতে ঘটে যায় স্মরণকালের ভয়াবহ এক সাম্প্রদায়িক দাঙ্গা। ঠিক এভাবে প্রতিনিয়তই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য শেয়ারের কারণে আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ফেলছে বড় ধরনের নেতিবাচক প্রভাব। আমার বাস্তবিক জীবনের যে অভিজ্ঞতাটা সেটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি শুরুতে কিন্তু একটি নাট্য অভিনেতার কোর্স করেছিলাম, যেখানে হচ্ছে যে অভিনয় শিখবো। তো সেখানে আমাদেরকে শুরুতে যে কোর্সের যে ক্লাসটা করানো হয়েছিল, সেই কোর্সের মধ্যে শুরুতে আমাদেরকে 10-12 জনকে একসাথে গোল করে বসানো হয়েছিল, যেখানে শুধুমাত্র একজনের কানে কানে একটা কথা বলেছিল যে একবার ছোট্ট করে একটা কথা বলবে, উনি তার পাশের জনকে বলবে যারা শুনেছে, এবং উনি তার পাশের জনকে বলে সর্বশেষ জনের কাছে তথ্য কথাটা যাবে। তো শুরুতে একজনের কাছে যখন কথাটা বলেছিল যে বাজারে ভালো তেল ভালো মিলে, ওনার কাছে যখন এই কথাটা একবার বলেছিল, উনি ওনার পাশের জনকে বলেছে, এভাবে ঘুরতে ঘুরতে 14তম জনের কাছে যখন এই কথাটা গিয়েছে, তখন যিনি শুরুতে কথাটা বলেছেন তিনি শুনতে চেয়েছিলেন 14তম জনের কাছে যে আসলে আপনি কি শুনেছেন। তখন এই 14তম জন যিনি ছিলেন তিনি বললেন যে ভারতে 12টা বাজে বোম ফুটেছে। অর্থাৎ শুরুতে তিনি বলেছিলেন যে বাজারে ভালো তেল ভালো মিলে, কিন্তু একজন কথাটা ক্রস চেক না করে আরেকজনকে যেটা শুনেছে সেটাই বলেছে, এবং পরের জনের ঠিক একইভাবে তার ক্রস চেক না করে কিন্তু ওই কথাটাই আরেকজনকে বলেছে। এভাবে বলতে বলতে ভুল তথ্য ছড়াতে ছড়াতে সর্বশেষ জনের কাছে যে তথ্যটা গিয়েছে সেটা হচ্ছে ভারতে 12টা বাজে বোম ফুটেছে। আসলে আমাদের বর্তমান যে সমাজে যেটা চলছে ফেসবুক শেয়ারিং কিংবা ফেসবুকে যে পোস্ট করা, কোথাও কোনো একটা কিছু যদি আমরা পাই, তাৎক্ষণিক কার আগে কে দ্রুত ফেসবুকে পোস্ট করতে পারবো, সেই চিন্তা থেকে কার আগে ভাইরাল হবো, কার আগে কার কত বেশি লাইক কমেন্ট পড়বে, সেই চিন্তা থেকে কিন্তু আমরা দ্রুত ফেসবুকে সেটা পোস্ট করে দিই, যেটার কোনো ক্রস চেক করা হয় না। যার কারণে আসলে হচ্ছে যে সঠিক তথ্য, যেটা অনেক সময় ভুল তথ্য কিন্তু ফেসবুকে চলে আসে, সেটাকে আমরা সঠিক মনে করেই শেয়ার করি। আমার কাছ থেকে কিন্তু আরও 10 জন শেয়ার করে, আরও 10 জনের কাছ থেকে কিন্তু আরও 20 জন শেয়ার করে, এইভাবে কিন্তু সমাজে যে গুজব কিন্তু ভুল তথ্যটা কিন্তু এইভাবে ছড়িয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আসার পূর্বে প্রচলিত সংবাদ মাধ্যমগুলি বলতে গেলে তথ্য কিংবা সংবাদ প্রকাশের অন্যতম মাধ্যম ছিল। তখন প্রকাশিত তথ্যের মান এবং নির্ভরযোগ্যতা ছিল যথেষ্ট। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম আসার পর তথ্য প্রকাশে এসেছে আমূল পরিবর্তন। এক ব্যবহারকারী থেকে অন্য ব্যবহারকারীর কাছে তথ্য আদান প্রদানের কারণে বিকৃতির এক ধরনের সুযোগ সৃষ্টি হয়েছে। মোহাম্মদ নুরুল্লাহ, আমি সংবাদ প্রযোজক হিসেবে কাজ করি। আমাদের কাজের অভিজ্ঞতা থেকে আমরা সংবাদ দেখা মাত্র বা সংবাদ শোনা মাত্র বা সংবাদ পাওয়া মাত্র, আমাদের পূর্ব কাজের অভিজ্ঞতা থেকে আমরা একটা সংবাদকে দেখেই কিছুটা বুঝতে পারি যে এই সংবাদের অথেন্টিসিটি কতটুকু, এটা কতটুকু সত্য সংবাদ হতে পারে। একটা সংবাদকে যাচাই বাছাই করেই আসলে সংবাদ মাধ্যমের জন্য সংবাদকে প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমগুলোতে প্রচুর পরিমাণের সংবাদ শেয়ার এবং নতুন ধরনের অনেক সংবাদ দেখা যাচ্ছে, এবং প্রত্যেকে বা স্বাধীনভাবে অনেকে সংবাদ সংগ্রহ প্রচার করে থাকেন, যাদের সবার হয়তো এই সংবাদ সংগ্রহ এবং এটার চেয়ে তথ্য যাচাই বা সোর্স থেকে সংবাদ নিশ্চিতকরণের যে পদ্ধতি প্রক্রিয়া, এটা পুরোটা সবাই হয়তো মেনটেন করেন না বা করতে পারেন না, অনেকে হয়তো জানেনও না। এই সমস্ত সংবাদ আমরা সোশ্যাল মিডিয়াতে প্রচার হইতে দেখি। বর্তমান ওয়েব 2.0 এর এই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আরও নির্দিষ্ট করে যদি বলি তাহলে ফেসবুকের নামটি সবার উপরে উঠে আসবে। দিন দিন এই মাধ্যমটির ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলছে। জার্মান ভিত্তিক জনপ্রিয় ডেটা বিশ্লেষণ ওয়েবসাইট স্ট্যাটিস্টিকার মতে গোটা বিশ্বে বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় 290 কোটি। ব্যবহারকারীর দিক থেকে বাংলাদেশও সেরা কয়েকটি দেশের মধ্যে রয়েছে। এপ্রিল 2024 পর্যন্ত
বাংলাদেশে সর্বমোট ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা রয়েছে প্রায় 5,56,00,000, যা ব্যবহারকারী দিক থেকে বর্তমানে বিশ্বের অষ্টম দেশ। আমরা বিভিন্ন খবর ও তথ্য শেয়ার করতে পছন্দ করি, কখনো তা বিনোদনের জন্য, কখনো বা গুরুত্বপূর্ণ তথ্যের জন্য। কিন্তু আমরা যা শেয়ার করি তা আসলে কতটুকু সত্য? বিশেষজ্ঞদের মতে ফেসবুক শেয়ার কালচার ভুল তথ্য ছড়ানোর অন্যতম প্রধান মাধ্যম। ফেসবুকের অ্যালগোরিদম এমনভাবে ডিজাইন করা হয়েছে যে যেসব পোস্ট বেশি শেয়ার করা হয় সেগুলো বেশি মানুষের কাছে পৌঁছায়, আর এই সুযোগেই অনেক ভুল তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে। সংবাদের দুই ধরনের আপিল থাকে পাঠকের প্রতি, একটা হয় অবিশ্বাস্য সংবাদ, আরেকটা হয় খুবই বিশ্বাসযোগ্য সংবাদ। কারণ অবিশ্বাস্য সংবাদ আমাদের কাছে যখন আসে, আমরা সেটার দুই বা ততোধিক সোর্স থেকে প্রথমে কনফার্ম হওয়ার চেষ্টা করি যে সংবাদের সংবাদটা সত্য, তারপর আমরা মিডিয়াতে এটা দেই। কিন্তু সোশ্যাল মিডিয়াতে সবসময় অবিশ্বাস্য সংবাদের চেয়ে বিশ্বাসযোগ্য সংবাদ বেশি শেয়ার হয়। এইটা এক ধরনের ভুল ধারণা থেকে তৈরি হয়, এটা এক ধরনের প্রি ধারণা থেকে এই ধরনের সংবাদ বাছাই করে। যেমন একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর যে কোনো একটা সংবাদ দেখে মনেই হতে পারে যে এটা অত্যন্ত বিশ্বাসযোগ্য সংবাদ এবং সত্য সংবাদ, এইটা তার সে তার অভিজ্ঞতা থেকে বিচার করে। তো এই ধরনের বিশ্বাসযোগ্য সংবাদ সবসময় সত্য হবে এমনটা নাও হতে পারে, কিন্তু আমরা বা সোশ্যাল মিডিয়ায় যারা নিয়মিত সংবাদ শেয়ার করে থাকেন, যারা মনে করেন যে সংবাদটা সত্য, তারা সঠিক সোর্সটা সবসময় দেখেন না। বেশিরভাগ ক্ষেত্রে হেডলাইনটাই পড়া হয় সংবাদটা সংগ্রহের জন্য, অনেকে ভেতরের ডিটেলটাও পড়েন না, সোর্স কনফার্মেশন তো পরের কথা। এইটা হয় আমাদের এই ধারণার জায়গা থেকে যে আমরা মনে করি যে সংবাদটা সত্য, এটা আমরা শেয়ার করি। এই মনে করা থেকে প্রচুর প্রচুর ভুল সংবাদ সোশ্যাল মিডিয়াতে শেয়ার হয়, ভাইরাল হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের বেশিরভাগ তরুণ প্রজন্ম, তবে তাদের বেশিরভাগ এখনও তথ্য যাচাই অপরিপক্ক, তাই ভুল তথ্যকেও অনেক সময় সঠিক মনে হয়। যার দরুন ভুক্তভোগী হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী থেকে শুরু করে চাকরি প্রার্থীরা। আমরা সঠিক ইনফরমেশন না জানার কারণে ভুল ইনফরমেশন দিয়ে আমরা প্রভাবিত হই। আমি যদি এক্সাম্পল দিই তাহলে দেখা যাবে যে আমাদের এই এইচএসসি পরীক্ষা যখন শুরু হয় তার আগে কিন্তু একটা নিউজ হয় যে বন্যার কারণে এইচএসসি পরীক্ষা পিছানো হবে। তো দেখা যায় যে পিছানো হয়তো বা সিলেটে হয়েছে, বাট অনেক সময় দেখা যায় ঢাকা বোর্ডেও পিছানো হবে, এই নিয়ে অনেক নিউজ হয় এবং এর কারণে দেখা যায় যে আমরা মাঝে মাঝে বিভ্রান্ত। আমি রিসেন্টলি আমার অ্যাডমিশনের জার্নি শেষ করেছি, তো সেখানে আমরা কনফিউজড হয়ে যেতাম, বিভিন্ন পেজ বলতো যে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, আবার বিভিন্ন পেজ বলতো যে ফুল সিলেবাসে পরীক্ষা হবে। তো সোশ্যাল মিডিয়া বিভিন্নভাবে আমাদেরকে কনফিউজড করে দেয়, বিভিন্ন পেজ ইনফরমেশনগুলো এভাবে শেয়ার করে, তাদের প্রোফাইলগুলো এত ভালোভাবে সাজানো থাকে যে আমরা বুঝতেই পারি না কোনটা আসল পেজ আর কোনটা নকল পেজ, আর কোনটা আসল ইনফরমেশন আর কোনটা নকল ইনফরমেশন। সদ্য স্নাতক সম্পন্ন করা ইমরান মাহমুদ চাকরির বিজ্ঞপ্তি কিংবা তথ্যের খোঁজে বড় একটা সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে কাটান, কিন্তু নানান ধরনের ভুল তথ্যের শেয়ার তার চাকরির প্রস্তুতিতে ফেলেছে নেতিবাচক প্রভাব। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান বা কোম্পানিগুলো আমাদেরকে বিভিন্ন লোভনীয় চাকরির অফার দিয়ে থাকে। তো বিডি জব থেকে আমি এরকম একটি কোম্পানির তথ্য পেয়েছিলাম, তো সেখানে বিনা এক্সপিরিয়েন্সে তারা 22,000-25,000 টাকা স্যালারি দিবে বলেছিল, কিন্তু বিষয়টা আমি যখন সার্চ করতে যাই তখন তাদের কোম্পানিটাই আমি খুঁজে পাইনি। তো এরকম অনেক অভিজ্ঞতা আছে আমাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যেও, এরকম অনেকেই ভিকটিম হয়েছে, যার কারণে আর কি আমরা প্রতিটা চাকরি প্রত্যাশী বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে বা বিভিন্ন হচ্ছে গিয়ে চাকরি যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে সেখান থেকে আমরা আর কি ভিকটিম হয়ে থাকি এবং অনেক অপরচুনিটি মিস করে থাকি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়ানোর আরও কিছু কারণ হচ্ছে ব্যক্তিগত এবং ব্যবসায়িক উদ্দেশ্য, যার দরুন সংবাদ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বেশিরভাগ ক্ষেত্রেই চমকপ্রদ শিরোনাম ব্যবহার করে থাকে। ব্যক্তিগত উদ্যোগে অনেকে তাদের বাণিজ্যিক ফায়দার জন্য তারা অত্যন্ত বিশ্বাসযোগ্য কিন্তু সত্য নয় ধরনের খবর প্রস্তুত এবং শেয়ারের জন্য উদ্বুদ্ধ করে থাকে। এটা সবাই যে ইন্টেনশনালি করেন বিষয়টা তা না, ভুল কারণেও হয়। সেজন্য আমি বলবো যে
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর প্রত্যেকেরই উচিত যে কোনো সংবাদ শেয়ার করার পূর্বে দ্বিতীয়বার চিন্তা করে দেখবেন যে এই সংবাদটা যে আপনি শেয়ার করছেন এটা সত্য কি না, দ্বিতীয়ত এটা কোথায় কীভাবে কাদের উপরে প্রভাব ফেলবে এইটা মাথায় রাখাও জরুরি। যে কেউ চাইলে factcheck.org-তে গিয়ে সংবাদের এক ধরনের সত্যতা যাচাই করে নিতে পারেন। তো সংবাদ কতটা সত্য সেটা দেখার জন্য দেশে প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যম আছে যারা সবসময়ই সত্য সংবাদই প্রচার করেন। কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেনের একটা বক্তব্য মিমি হিসেবে সম্প্রচার হয়েছে সোশ্যাল মিডিয়াতে, কিন্তু সবাই সেটাকে সত্য ধরে নিয়ে প্রচার করেছে এই কারণে যে মিমিটা দেখতে অন্যান্য সংবাদ মাধ্যমের যে ডিজাইন এবং কাঠামোতে ওরা সংবাদ সম্প্রচার করে বা প্রচার করে এটা দেখতে হুবহু ওই রকম, সে কারণে আর কেউ এটার ফ্যাক্ট চেক করেনি বা এটা ঠিকঠাক সোর্সটা চেক করেনি। যে কারণে আপনারা জানেন যে এই সংবাদ মিডিয়া সোশ্যাল মিডিয়ায় এই তথ্য সম্প্রচার হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেনকে এ বিষয় নিয়ে কথা বলতে হয়েছে। স্যাটায়ার, মিমি এবং সংবাদ এগুলোর মধ্যে তফাত আছে, এই তফাতটুকু বুঝবেন, সংবাদগুলো চিনবেন, সঠিক সংবাদ অবশ্যই শেয়ার করবেন, কিন্তু শেয়ার করার পূর্বে দ্বিতীয়বার চেক করে নেবেন যে সংবাদটি সত্য কিনা। যদিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানসমূহ এ বিষয়ে অত্যন্ত সচেতন, তবে ব্যবহারকারী হিসেবে আমাদের আরও সচেতন হতে হবে। যে কোনো তথ্য শেয়ার কিংবা গ্রহণ করার আগে তার সত্যতা নিশ্চিত করতে হবে, তাহলেই সামাজিক যোগাযোগ মাধ্যম হয়ে উঠবে সঠিক তথ্য প্রবাহের সঠিক মাধ্যম।